না অ্যাকচুয়ালি মুঁ পুরী পুরীকু নিয়ে কিছুটা রিসর্চ করছি, নিজে ডকুমেন্টেশন করুছি। তো সেদিন বি মুঁ পুরীরে থিলি, জষ্ট রাধা বল্লভ মঠ উপরে কিছুটা মোর নিজের পার্সোনাল ডকুমেন্টারি করলি। তো হঠাৎ মুঁ দেখিলি যে লাইক মানে আকাশে কিছুটা মানে লাইটর কিছুটা ইলুজন টাইপর দেখা গেল। সো তাপরে মুঁ ভাবিলি কোণ গোটে হোচি। তো তাপরে মুঁ পাঁচ ছটি ক্লিক করলি ফটোজ। তো যেতে সডনলি মু ক্যামেরারে দেখিলি, মু নিজে আশ্চর্য হলি যে এটা সতরে উঠিছি হর সেমতি কিছু হয়েছে। যা হোক সেটা বোধহয় জগন্নাথর কিছু গোটে লীলা থিব কিংবা জগন্নাথর কিছু গোটে কনেকশন থিব। আউ মতে ভারি বহুত খুশি লাগিলা, মানে সেদিন তো মতে বহুত খুশি লাগিলা যে এই ভলিয়া গোটে মুহূর্তকু মু মো ক্যামেরা লেন্সরে ক্যাপচার করি বলি। মো পাই বহুত প্রাউডর প্রাউড মোমেন্ট লা। ফটো উঠাইলা পরে আপন সাং সাং ফটো আপলোড করন্তি না কেমতি কোন ভাইরাল হেলা ফটো? নাই অ্যাকচুয়ালি মু ফটো মোর নিজ সোশ্যাল সাইটরে কেবে অপলোড করেনি। তো মোর যে মানে সাংগসাথি থিলে কলিগ থিলে মু তাঙ্কু ফটোটা পঠাইলি। তো মু নর্মাল সবুলে এমতি ফটো উঠাই আর সমস্তকে ফটো দিয়ে। তো তারপর তিন চারি ঘন্টা পরে মতো জন কলে যে সি তো ফটোটা দুই তিনজন কি বড় বড় লোক টুইট করছেন। তো মু বলি হ্যাঁ ভালো হয়েছিল ফটো, তো সেই টুইট করতে। তারপরে সিএম অফিসর মো পাখ ফোন আসছিল যে আপনার ফটো উঠেছেন। মু কলে হ্যাঁ উঠেছি। তো সে তারপরে তার র ফটো মতো মাগিলে যেটা তাঁকু দিয়েছিল, তার গোটে ঘন্টা পরে মু জানিয়ে পেলি যে সিএম এটা মো না ক্রেডিট দিয়ে টুইট করছেন। খুশি তো মো বহু 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 খুশি লা যে যা মাননীয় মুখ্যমন্ত্রী মো মো ফটোটা তা সহ মো না তা ধরে মেনশন করি টুইট করছেন। মো বহুত খুশি লাগিলা যে যদি ওড়িশার যদি আপনার সেলিব্রিটি কন যদি জন ভালো লোক কাহাকু জনাইবে মু মানিবার বোধে মাননীয় মুখ্যমন্ত্রী। তো যা সিয়ে যদি মতে তাঙ্কর সেতিকি শুভেচ্ছা দৌঁচন্তি আর গোটে সপোর্ট দৌঁচন্তি প্রেরণা দৌঁচন্তি, তো তাঠু বড় খুশির কথা মো পাই কিছু নো। সোশ্যাল হ্যান্ডেল রে আপনকর সেই ফটোটা বহুত ভাইরাল হইছে। ভাইরাল মানে লাইক সেতিকি থিলা আর তা সহ রিট্রুইট বি সেতিকি থিলা বহুত ইয়ে থিলা। সেতবেলে তোমার সাঙ্গ মানে হন্তু বা কিছু সেমতি কিছু কোন থিলা তারপরে? না মু যেতবে দেখিলি মতো জন স্ন্যাপশট পঠাইলে সে টুইটর সিএম টুইটর সেতবে বোধহয় আই থিঙ্ক 10K এমতি কোন লাইক লা। তো মতো বহু মু স্বপ্নরে ভাবি বি নি যে এই ফটোটা এত ভাইরাল হব আউ একু এত বহুত পরিমাণে সমস্তে এটা সর্কুলেট করবে আউ সমস্তে পছন্দ বি করছেন। মানে আপনার মু যে সিএম টুইট বি নিজে চেক মানে যাই মো আইডিরে মু চেক করলি আর মো নিজ টুইট বি মু চেক করলি। বহুত লোক বহুত আপ্রিসিয়েসন দিয়েছেন আর মু সেই লোকঙ্ক পাখে চিরকৃতজ্ঞ যে লোক মানে মতো ভালো পাইছেন, মো ফটোকে ভালো পাইছেন। আর সবুঠু বড় কথা হল মাননীয় মুখ্যমন্ত্রী কু মো ফটোটি ভালো লাগিছে। প্লান এবে মু ওড়িশারে হি কাম করুছি, ওড়িয়া পিলা। তো ওড়িশার সুন্দরতা কু পুরা বিশ্বরে সমস্ত পাখে পৌঁছাইব সেটা হচ্ছে মোর গোটে ড্রিম। তো মু ভাবিছি গোটে আগুক এক্সিবিশন করবি আউ কাম তো করি চলছি। কিন্তু আম ওড়িশার এত সুন্দর জায়গা অছি, আপনার যেমতি লিঙ্গরাজ কথা নিয়ে যাতে পুরী লিঙ্গরাজ পুরী হেলা লিঙ্গরাজ হেলা বহুত বড়িয়া জায়গা আছে যেটি কি লোক মানে কেবল ভাবন্তি যে আমি বাহারক গলে আমাকে ভালো ফটো মিলিব ভালো সিনিক বিউটি মিলিব, বাট সেটা ভুল মু কইবারে সেটা ভুল। আপনার ওড়িশার যে কোনসি কোর অনুকরণকে পলাই যাতে আপনার বহুত সুন্দর ফটোগ্রাফি মিলিব। আউ মু আজ ওড়িয়া হিসাবরে এটা মো পাই বহুত বড় সৌভাগ্য যে মু জগন্নাথঙ্কর গোটে কিছু গোটে সেবারে আসলি আর প্রভু জগন্নাথঙ্কর বিনা আশীর্বাদরে বিনা ইচ্ছারে বোধহয় আজ এসব হয়ে পার নথা। যে ফটো উঠাবে অনেক জায়গাকে উঠাতে ভালো জায়গাকে যাই উঠাতে, কিন্তু আপনার মতরে কোণ ভালো জায়গা যাই ফটো উঠাইলে ভালো সুন্দর ফটো আসে না নিজের ভাবনা সেটিকে সুন্দর হয়েছে বা দৃষ্টিকোণ সেটিকে ভালো হয়েছে ফটোটা? না দেখুন যে আমি সবুলে গোলাপ গোটে যদি আমি এক্সাম্পল দেব গোটে গোলাপ ফুলকে সমস্তে ফটো উঠাই পারবে কারণ গোলাপ ফুলটা বহুত সুন্দর। যদি আম ভিজন আমি সুন্দর করবা না তো ভগবানক সৃষ্টিরে সবু জিনিস সুন্দর হয়ে থাকে। তো আমাকে সবু জিনিস সুন্দর দেখা যাব এটা আমার ভিজন উপর ডিপেন্ড করুছে। তেনু সেমতি কিছু নথায় যে আমি গোটে ভালো জায়গা গলে কেবল ভালো ফটো মিলিব। যদি আমি গোটে কোনসি মো মো জানিবারে সৃষ্টির কোনসি জিনিস খারাপ নাই যা ভগবানক সৃষ্টি, তেনু সবু জিনিসকে আমি ভালো সুন্দর ভাবে করিকি দেখাই পারিবা। মু আজ আর্টিস্ট মু ফাইন আর্ট ফটোগ্রাফি পাস আউট, তো ফাইন আর্ট কাম বি করে। তো মতো বহু মজা লাগে ক্যামেরা আর রঙ তুলি সহ খেলা আউ ঠাকুর যা ইচ্ছা।